সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সাড়ে ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব নিজা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আগামীকাল রোববার দুপুর বারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এরপর জানিয়ে দিব বিএনপিকে নিঃশেষ করা যাবে না বলছেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় জয়নুল আবেদিন ফারুক জানিয়ে দিব কিশোরকে বেধরক পেটালেন চেয়ারম্যান হবিগঞ্জের আজমিরিগঞ্জে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরীর বিরুদ্ধে এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে জানিয়ে দিব ফরিদপুরে স্টপেজের দাবিতে কাফনের কাপড় পরে ট্রেন অবরোধ এদিকে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাত দুই কনস্টেবল বরখাস্ত নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুইজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে সদর দপ্তর অভিযুক্তরা হলেন মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহীদুল ইসলাম এবং নারী কনস্টেবল তানজিল আক্তার শনিবার এগারোই মে পুলিশ সদর দপ্তর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব রাফাতে ইসরায়েলের স্থল অভিযান নতুন কৌশল নিচ্ছে হামাস গাজা রাফাতে স্থল অভিযান শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল বাহিনী রাফাতে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন কৌশলে আক্রমণ চালাচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা ফলে বাধা সম্মুখীন হচ্ছে ইসরায়েলি বাহিনী বলে যুদ্ধ পর্যবেক্ষকদের রিপোর্টে বলা হয়েছে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর তিনটি কৌশলগতভাবে অত্যাধুনিক আক্রমণ চালিয়েছে খবর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাড়ে ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আগামীকাল রোববার দুপুর বারোটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে এতে বিএনপির মহাসচিব পিঞ্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এর মধ্য দিয়ে ছয় মাস পনেরো দিন পর সংবাদ সম্মেলনে আসছে বিএনপির মহাসচিব পিঞ্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দু সালের সাতাশে অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন তিনি ওই সময় আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ডেকেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে দেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও গত বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বিএনপিকে নিঃশেষ করা যাবে না ফারুক বিএনপিকে কখনোই নিঃশেষ করা যাবে না বলে জানিয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন যতই আপনারা বিএনপিকে নিঃশেষ করার পরিকল্পনা করেন কোনোদিনও আপনারা করতে পারবেন না কারণ যে দলের নেতা শহীদ জিয়া যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন সেই শহীদ জিয়ার দলকে কখনোই নিঃশেষ করা যাবে না শনিবার এগারোই মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন শহীদ জিয়ার কবর নিয়ে কথা বলবেন বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে কথা বলবেন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করবেন এদেশের মানুষ কখনোই সেটা মেনে নেবে না আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন দয়া করে ক্ষমতা ছেড়ে দিন অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষকে আর নিপীড়ন নির্যাতন করবেন না এদেশের মানুষকে আর অবহেলা করবেন না কারণ এ জাতি যুদ্ধ করে এবং এই দেশকে স্বাধীন করেছিল চলমান আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তার কথা উল্লেখ করে তিনি তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান অনিশ্বীকার্য তারেক রহমান যে কর্মসূচি দিচ্ছে এই কর্মসূচি অক্ষর অক্ষরে পালন করা হবে বিএনপির এই নেতা বলেন স্বৈরাচারেরা ক্ষমতায় টিকে থাকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা বিএনপিকে নির্মূল করতে চাচ্ছে ইনশাল্লাহ বিএনপি নির্মূল হবে না বিএনপি যুগে যুগে টিকে থাকবে এই তরুণ নেতাদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিন এদেশের সরকার প্রধান ইনশাল আমরা সেই দিনের অপেক্ষা আছি সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মজেম হোসেন আলাল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সপু মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন কিশোরকে বেধরক পেটালেন চেয়ারম্যান হবিগঞ্জের আজমিরিক বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরীর বিরুদ্ধে এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে তবে চেয়ারম্যানের দাবি বাঁধে লাগানো সরকারি গাছ গরু দিয়ে নষ্ট করার সময় বাধা দেয় কিশোর উশৃঙ্খল আচরণ করায় তাকে শাসন করা হয়েছে মারধরের শিকার কিশোর বিক্রম দাস তেরো বদলপুর ইউনিয়নের বাসিন্দা কালীকৃষ্ণ দাসের ছেলে এবং সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শুক্রবার দশই মে সকালে বদলপুর ইউনিয়ন বদলপুর পাহাড়পুর সড়ক সংলগ্ন বেরিবাদে এ দুর্ঘটনা ঘটে পরিবার সূত্র থেকে জানা গেছে শুক্রবার সকালে হাঁস ও গরু নিয়ে সংলগ্ন যায় বিক্রম। এরপর গরুগুলোকে ঘাস খাওয়াতে দেয় কিছুক্ষণ পর চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী কিছু লোকজন সেখানে আসে এ সময় চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী গরুগুলোকে সেখান থেকে সরাতে বলে বিক্রম গরু পরে সরাবে বলে চেয়ারম্যান সুসেনজিৎ অকথ্য ভাষায় গালিগালাস করাশো হাতে থাকা লাঠি বিক্রমকে বেধরক পিটে আহত করে পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বিক্রম বলেন সকালে হাঁস ও গরু নিয়ে বাধ সংলগ্ন জমিতে চেয়ারম্যানের লোকজন এসে আমাকে গরু বলে গরু পরে সরব বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান আমাকে অকথ্য ভাষায় গালিগালাস এবং হাতে থাকা লাঠি দিয়ে মারধর করে আমার মা এসে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাস করে চেয়ারম্যান সুসেনজিত এ বিষয়ে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুসেন চৌধুরী বলেন বেরিবাদে আমি প্রায় আড়াই হাজার গাছ লাগিয়েছি প্রতিদিন গরুগুলো গাছ নষ্ট করে শুক্রবার সকালে বাঁধে গিয়ে গরু বললে বিক্রম উচ্ছৃঙ্খল আচরণ করে আমি তখন শাসন করার জন্য হাতে থাকা কঞ্চি দিয়ে একটি আঘাত করি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজাল করিম জানান কিশোর বিক্রমের হাঁটুর উপরের সামনে পেছনের উঠুতে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে আজমেরিগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন বিষয়টি নিয়ে কিশোর বিক্রমের পরিবার ছিল আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি এখন পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ থানায় জমা দেয়নি তারপরও বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি ফরিদপুরে স্টপেজে দাঁড়িয়ে কাপনের কাপড়ে ট্রেন অবরোধ রাজবাড়ী থেকে সেরে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুর রেল স্টেশন স্টপেজ দাঁড়ানোর দাবিতে কাফনের কাপড় পরে রেল গাড়ি অবরোধ করে মানববন্ধন হয়েছে শনিবার এগারোই মে ভোরে সাড়ে পাঁচটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী ফরিদপুর রেল স্টেশনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় আন্দোলনকারীরা কাফনের কাপড় শরীরে জড়িয়ে লাইনের উপর শুয়ে পড়ে ট্রেন অবরোধ করে পরে পাকসির বিভাগীয় রেল কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন তারা প্রায় এক ঘন্টা অবরোধ থাকার পর আন্দোলনকারীরা রেলপথ থেকে সরে দাঁড়ালে ট্রেনটি ভাঙা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় উল্লেখ্য গত পাঁচ মে থেকে রাজবাড়ী থেকে ভাঙা হয়ে রাজধানী ঢাকার সাথে বাণিজ্যিকভাবে চন্দনা কমিউটার ট্রেন চলাচল শুরু হয় তবে মাঝপথে ফরিদপুর স্টেশনে কোন যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে চাকরি দেওয়ার কথা বলে অর্থ সাত দুই পুলিশ কনস্টেবল বরখাস্ত নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুইজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে সদর দপ্তর অভিযুক্তরা হলেন মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল ইসলাম এবং নারী কনস্টেবল তানজিলা আক্তার শনিবার এগারোই মে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের ডিসেম্বরে রতন দাস নামের একজন পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ওই ব্যক্তি মাদারীপুর জেলায় কর্মরত দুই কনস্টেবল শহীদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন এতে আরও বলা হয় অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে